Hello friends, welcome back to my channel. First point, Bhumika. বাংলার বুকে ঋতুচক্রের আবর্তনে প্রকৃতির যে লীলা বৈচিত্র্য দেখা যায় তা অন্যত্র এত সুস্পষ্ট নয়। এদেশে গ্রীষ্ম আসে তার রুদ্র ভৈরব মূর্তি নিয়ে। তাপদগ্ধ বাংলায় সে তৃষ্ণা দূর করে তৃষা হরা শ্যামারূপা বর্ষা। দহন ক্লিষ্ট প্রাণী হয় নবজীবনের সঞ্চার, সেই প্রাণ আবার উচ্ছ্বাসে আনন্দে উদ্ভেল হয়ে ওঠে শরৎকালে। বর্ষাকালে মেঘমুক্ত নীলাকাশে তখন ছুটির আভাস, বঙ্গজননীর অঙ্গ ঘিরে তখন স্নিগ্ধ মধুর শিউলি পদ্মের সৌরভ, মাঠে মাঠে তখন দোয়েল পাপিয়ার গান আর সবুজ ধানের হাসি। নেক্সট পয়েন্ট, শারদ শোভা। ঋতুচক্রের আবর্তনে নিয়মানুসারে ভাদ্রের গোড়া থেকেই বাংলাদেশে শারদ লক্ষ্মীর উজ্জ্বল মুখখানি উঁকি ঝুঁকি দিতে থাকে হালকা মেঘের মধ্য দিয়ে। সাদা সাদা কাশফুল আর শিউলি সুরভিত পথে পথে শোনা যায় তার নিঃশব্দ পদসঞ্চরণ। শিশির ভেজা ঘাসের স্পর্শে, মিষ্টি মধুর রৌদ্রে, জ্যোৎস্না প্লাবিত রাত্রির সুষমায় বাংলাদেশে শরতের যে প্রশান্ত রূপটি ফুটে ওঠে, ভারতের আর কোথাও তেমন করে সেই রূপ বিকশিত হয় না। বাংলাদেশে শরতের শোভা সত্যি তুলনাহীন। প্রাকৃতিক পরিবেশ। শরতের আবির্ভাবে বাংলার আকাশে বাতাসে, পথে ঘাটে, দোকান পাটে, বাড়িঘরে এক কথায় সর্বত্রই যেন একটা প্রসন্নতার আমেজ লাগে। কবির ভাষায় তখন বলতে ইচ্ছা করে, আমার নয়ন ভুলানো এলে আমি কি হেরিলাম হৃদয় মেলে। নেক্সট পয়েন্ট, শরৎকাল প্রিয় কেন। বাংলায় শরৎকাল যে প্রিয় ঋতু তার কতগুলি বিশেষ কারণ আছে। প্রথমত, সজল বর্ষার পরে শরতের হাসি মুখ দেখে স্বভাবতই মনে আনন্দের সঞ্চার হয়। মাঠে মাঠে তখন দেখা যায় শ্যামল শস্যের হাসি ঝরানো রূপ, অতসী অপরাজিতা, শিউলি পদ্ম ও কাশের ছড়াছড়ি, মন তখন উৎফুল্ল না হয়ে পারে না। বাংলার কৃষকেরা গ্রীষ্ম বর্ষায় কঠোর পরিশ্রম করে শরৎকালেই পায় বিশ্রাম। শরতের আবির্ভাব হতেই মনে জাগে আসন্ন শারদ উৎসবের কথা। কানে বাজে ছুটির বাঁশি, পূজার ছুটি হবে, ছুটিতে আমোদ প্রমোদ ও দেশভ্রমণের সুযোগ পাওয়া যাবে, সেই আনন্দে সকলেই বিভোর হয়। শারদ উৎসব উপলক্ষে বাংলাদেশে কেনাকাটার ধুম পড়ে যায়, সেই আশায় সাগ্রহে প্রতীক্ষা করতে থাকে দোকানিরা, শিল্পীরা, উৎপাদনকারীরা। এদেশের শরৎ তাই খুশির বার্তাবহ সবচেয়ে সমাদৃত ঋতু। নেক্সট পয়েন্ট, উৎসবের ঋতু। শরৎকালে বাংলাদেশের সর্বপ্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজা উৎসবের সঙ্গে বাঙালির যেন প্রাণের সংযোগ। সারাটা বছর ধরে বাঙালি যেন এই মহোৎসবের জন্য উন্মুখ হয়ে থাকে, কারণ এই উৎসব বাংলার জাতীয় উৎসব, পারস্পরিক মিলন ও প্রীতি শুভেচ্ছা বিনিময়ের উৎসব। বিশ্বকর্মা পূজা দিয়ে আরম্ভ হয় শরৎকালীন প্রথম উৎসব, তারপর একে একে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ও দেওয়ালি এবং ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান। শরৎ ঋতু তাই যেন এক উৎসব ঋতু। নেক্সট পয়েন্ট, আনন্দ ও বিষাদ। বাংলায় শরৎকাল এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে মনে জাগে আশা আর আনন্দ। নিঃসর্গ প্রকৃতিতেও সে আনে একটি খুশির আমেজ। শরতের সুচিশুভ্র পরিবেশে মানুষ স্বভাবতই চায় উদ্বেগ ভাবনা থেকে দূরে থাকতে, নতুন সাজে সজ্জিত হয়ে শারদ লক্ষ্মীর পায়ে প্রণাম জানিয়ে সে তখন কামনা করে, রূপং দেহি ধনং দেহি যশং দেহি। শারদশ্রীর সান্নিধ্য তাকে আনন্দে উৎফুল্ল করে তোলে। তবে যে শরৎ এত আনন্দময় তাকে ঘিরে রয়েছে অফুরন্ত বিষাদের উৎস। শরৎ যখন আসে তখন আমরা যেমন সব কিছু দিয়ে দিই, তেমনি সে যখন চলে যায়
তখন আমাদের সব কিছু যেন নিয়ে চলে যায়। কুয়াশার আবরণে প্রকৃতির মুখ ঢাকতে শুরু করে, সে শরৎকালীন সৌন্দর্য হারিয়ে যেন প্রিয়জনকে হারাবার বেদনা বোধ করতে থাকে। নেক্সট পয়েন্ট, উপসংহার। এইভাবেই বাংলা ও বাঙালিকে আনন্দে উৎফুল্ল করে আবার বিষণ্ণতায় মথিত করে শরৎকাল বিদায় নেয়। তবে নতুন সম্ভাবনার বাণী সে শুনিয়ে দিয়ে যায়। কাশফুল আর শেফালি সে নিয়ে যায় বটে, কিন্তু দিয়ে যায় সোনালি ধানের নবীন শীষ। মেশামেশি কান্না হাসি মরম তাহার বুঝবে বাকে, এক চোখে সে কাঁদে যখন আরেকটি চোখ হাসতে থাকে।